আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন, আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি। চলে এসেছি প্রতিদিনের মতো আরেকটা নতুন ব্লগ নিয়ে তোদের সবার মাঝে। আমার আজকের নতুন ব্লগটি আমি আবার শুরু করে দিয়েছি। এইদিকে এক কাপ চা খেয়ে নিব। আর এই তো চা বানিয়েছে আমার বোন, ওরও কিন্তু খাচ্ছিল। এই পাশে আমি আমার চা আমি এখন খেয়ে নিচ্ছি, তারপর আমি চলে যাব বাহিরে। আর চা খাওয়া হয়ে গেলে আস্তে আস্তে যে মানে নাস্তা তৈরি করবে, খিচুড়ি রান্না করবে আমার বোন। আর এখানে বাহিরে এসেছিলাম কিছুক্ষণ, ওখানে হাঁটাহাঁটি করে চলে এসেছি আবারও। আর আজকে কিন্তু ঘরের ভিতর প্রচুর কাজ ছিল, আর এতক্ষণে আমি কাজ গুছিয়েছি। আর এর ফাঁকে আমার বোন খিচুড়ি তৈরি করেছে, বলেছিলাম একটু বেশি করে আলু দিয়ে। নতুন আলু এসেছে বাজারে, আর এই আলু কিন্তু আনা হয়েছিল। আর এই তো নতুন আলু দিয়ে মজাদার খিচুড়ি রান্না করেছে, বেশি করে আলু দিয়েছে। এখন সবার জন্য সার্ভ করে নেবে। খিচুড়ি রান্না করেছে, কিন্তু খিচুড়ির সাথে কী খাবো ভাবছিলাম যে ডিম ভাজি হয়ে যাক খিচুড়ির সাথে, ডিম হলে কিন্তু ভালো লাগে। আর বেগুন ছিল, চাইলে একটু বেগুন ভাজি করে নিতে পারতাম, কিন্তু এখন যে পরিমাণ খিদা লেগেছে, খিদায় আর মানে অপেক্ষা করতে ইচ্ছা করছে না, মানে এক্ষুনি খেয়ে নিব। এখানে অল্প কিছু আচার নিয়েছি, আর ওইদিকে আমার বোন ডিম ভাজি করে নিচ্ছিল, আর এই তো আমাকে একটু দিয়েছে, আমি এখন আস্তে আস্তে খাচ্ছিলাম আর ডিম ভাজির জন্য অপেক্ষা করছিলাম। তারপর ফাইনালি ডিম ভাজি আসলো, আর মানে আমি বলেছি আমার বোনকে আমাকে বেশি করে ডিম ভাজি দেওয়ার জন্য। আর এখানে দুইটা ডিম দিয়ে ভাজি করেছে, সো মানে বড় টুকরা আমাকে দিয়েছে, কারণ আমি ডিম একটু বেশি পছন্দ করি। সো এখানে খিচুড়ির মধ্যে যদি একটু বেশি করে লাগিয়ে খাই ডিম, তাহলে আমার কাছে মনে হয় অনেক বেশি টেস্টি লাগে। সো এই তো এখন ডিম দিয়ে খিচুড়িটা মজা করে খেয়ে নিয়েছি আলহামদুলিল্লাহ। খাওয়া দাওয়া শেষ করার আগে কিন্তু সব কিছু আমি ক্লিন করে নিয়েছি, তালা বাটি গ্লাস সব কিছুই পরিষ্কার করা হয়ে গিয়েছে, এক টেবিল ছিল। আর এদিকে চুলাটাকেও ক্লিন করেছি, আমাদের গ্যাস শেষ হয়ে গিয়েছে, ভাবছি দুই দিনের জন্য চুলাটা অন্তত রেস্টে থাকুক। আর চুলা ক্লিন করার পর দেখা যায় আর রান্না করতে ইচ্ছা করে না, নোংরা হয়ে যায় খুব তাড়াতাড়ি, এই জন্য ভাবি যে আজ গ্যাস শেষ হয়েছে, ভালো হয়েছে। এদিকে চলে এসেছি বাহিরে, আর এখানে যেই ক্যারেটের মধ্যে আমি বেগুনের গাছ লাগিয়েছিলাম, এগুলো বেগুনের বীজ থেকে মানে বেগুনের চারাও কিন্তু আমি তৈরি করেছি, তারপর গাছগুলো কিন্তু এখানে আমি লাগিয়েছি আমার আম্মুকে নিয়ে। আর এই তো ক্যারেটের মধ্যে গাছ দেখতে পারছেন, এগুলোতে যত্ন নিতে পারছি না, ওইদিকে বাহিরে যেতে হয়, আবার ঘরে গাছ থাকে, এখানে আর আসার সময় হয় না। তো এদিকে এখন আমার বোন কিছু চা পাতার মধ্যে মানে বালি মাটির মধ্যে চা পাতা মিক্স করে ভালো করে, আর এখন গাছের চারপাশে দিয়ে দিচ্ছে, সরাসরি গোড়ার মধ্যে দেওয়া যাবে না, চারপাশে এরকমভাবে একটু মাটিটা খুঁড়ে তারপর দিয়ে দিচ্ছে। আর আমি এখন যে পাতাগুলো পোকা ধরেছে এই পাতাগুলো এখন ফেলে দিচ্ছি। আর এখানে বড় বড় কিছু পাতা মানে নিচে দেখা যায় লাল হয়ে গিয়েছে, ওই পাতাগুলো আমি ফেলে দেব। আশা করছি আমার আজকের ভিডিওটি ভালো লাগবে আপনাদের কাছে, যদি ভালো লেগে যায় তাহলে প্লিজ একটা লাইক দিতে ভুলবেন না। আর যারা চ্যানেলে নতুন আছেন এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন নি প্লিজ করবেন, পাশে থাকা ছোট্ট বেল আইকনটি অন করে দিবেন। যারা অলরেডি সাবস্ক্রাইব করে নিয়েছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। তারপর চলে এসেছে এখানে বোম্বাই মরিচের গাছ, এই দুইটা গাছ দেখা যায় আনার পর মানে প্রায় 3 থেকে 4 মাস হয়ে যাবে, এগুলোর কোনো মানে উন্নতি হচ্ছে না। এখানে কিছুটা মাটি করে এখন এই তো চা পাতা দিয়ে দিচ্ছে, আর যদি শুকনো গোবর সার আনা হয় গোবর সারও দিয়ে দেবো একটু, আর মানে অল্প কিছু পাতা লতা গজাচ্ছে, আর একটা তো এমনিতেই দেখা যায় মানে হচ্ছে মরে যাবে এরকম অবস্থা। ওই দিক থেকে এখন চলে যাচ্ছে সামনে, আর এখানে বেগুন গাছের মধ্যে আমি বিকেলবেলা পানি দিয়ে দিব, গোড়াটা দেখা যায় শুকনো হয়ে আছে। এখানে চলে এসেছি, এখানে গোবর সার আনা হয়েছিল, পাঠিয়ে দিয়েছেন একজনকে দিয়ে, আর এগুলো দেখতে পাচ্ছেন একদম শুকনো আর ঝুরঝুরে টাইপের। এই তো একটা
কি যেন ওটার মধ্যে নিয়ে নিচ্ছে, আর সবগুলো গাছের চারপাশে দিয়ে দিতে হবে। বিশেষ করে কাঁচামরিচের গাছ, এগুলো বড় হচ্ছে না। কটকটি মিস্টার, কটকটি, হ্যাঁ মেসি, আর এই তো এখন এইভাবে ছিটিয়ে দিচ্ছে। কিছুদিন পর দেখা যায় আবারও একটু মাটিটা খুঁড়ে দিতে হবে, মাটি বসে গেছে। আর ওই পাশে আমি কিছু বাঁশের ফলা নিয়ে এসেছি, আরও কয়েকটা গাছ রয়ে গিয়েছে, এগুলো বেঁধে দেওয়া হয়নি। সো ওগুলোর মধ্যে আমি মানে মানে দুই পাশে ফলা গেঁথে তারপর বেঁধে দিয়ে দেব। আমাদেরকে আরেকজন সাহায্য করছে, দেখতে পাচ্ছেন, আমাদের সাথে সাথে কাজ করছে। আর এদিকে হচ্ছে এখন বাড়িতে চলে এসেছে, আর এখানে একজন ফেরিওয়ালা মানে খাবার দাবার নিয়ে এসেছেন। এখানে ডেনিস, তারপর বান, এগুলোই ছিল। আর আমার বোন বলছে ডেনিস খাবে, সো ও এখানে এসেছে আর একটু ভিডিও শ্যুট করেছে। ওনার কাছ থেকে দুইটা ডেনিস নিয়েছিল সে খাওয়ার জন্য। অলরেডি অনেক লেট হয়ে গিয়েছে, আর আজ মানে সিম্পল কিছু রান্না করব। আর রান্না করার জন্য এখানে কি নিয়েছি এখন আমি একটু শেয়ার করব। এখানে নিয়েছি লাই পাতা, আজ লাই পাতা দিয়ে মাছ ভর্তা হবে, আর একটু তরকারি রান্না করব। লাই পাতাটাকে ভালো করে ধুয়ে নিয়েছি, এখন আমার বোন কুচি করে কেটে নিচ্ছে। সব কিছু কাটাকুটি করে রেডি করে তারপরেই তো এখানে পেঁয়াজও নিয়েছে, পেঁয়াজ কেটে নিতে হবে কুচি করে। পেঁয়াজ আরেকজন কেটে নেবে, আর ওই পাশে আমি ভাত রেডি করে নিচ্ছি, ভাত এক পাশে বসিয়ে দেব। মাছ ধুয়ে নিয়েছে ভালো করে, এখন অল্প কিছু হলুদ আর লবণ দিয়ে এখন মাছগুলোকে ম্যারিনেট করে তেলে ভেজে নিচ্ছে। তেলটাও গরম হয়ে গিয়েছে। আজকে লাই পাতা একটু বেশি, যার কারণে মাছও এখানে দেওয়া হয়েছে, যাতে করে ভর্তার মধ্যে মানে পাতার সাথে যতটুকু হয় আর কি ততটুকু এখানে দেওয়া হয়েছে। আর এই তো কাঁচামরিচ কুচি, তারপর পেঁয়াজ কুচি, এখন একসাথেই ভেজে নিচ্ছে।
মাছ ভাজা হয়ে গেলে এখন কাঁটা ছাড়িয়ে নিচ্ছে আর ওইদিকে হচ্ছে লাই পাতাটাকে লবণ দিয়ে ভালো করে কুচলিয়ে কিছুটা মানে রস ফেলে দিয়েছে আর এতে করে ভর্তাটা কিন্তু আরো বেশি মজা হবে আর এতদিন দেখা যায় ভর্তা খেয়েছি রসটা মানে ফেলে দেইনি আমাদের হাতে লাগানো লাই পাতা ছিল আর ওগুলোতে খুব বেশি একটা রস থাকে না আর এগুলোতে দেখা যায় প্রচুর রস থাকে এখানে মরিচ আর কাঁচা মরিচ ভাজা হয়ে গিয়েছে আর এই তো এখন মাখে যাকে তরকারিটা বসিয়ে দিব ছোট ছোট মলা মাছ নিয়েছি মাছগুলোকে ভালো করে পরিষ্কার করা হয়েছে আর এখন আমি পেঁয়াজ কুচি নিয়েছি কাঁচা মরিচ ফালি দেন এখন গুঁড়া মশলা দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়ো হলুদের গুঁড়ো অল্প ধনিয়ার গুঁড়ো দিয়েছি স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিব আমি এক টেবিল চামচের মতো তেল তারপরে তো এগুলোকে ভালো করে মাখিয়ে নিচ্ছে পেঁয়াজ কাঁচামরিচটা খেয়ে আমার বোন মাখিয়ে নিচ্ছে তারপর মাছের সাথে ভালো করে মিক্স করে নেবে আর এই তো মাছের সাথে এখন ভালো করে মিক্স করে নিচ্ছে আর এখানে আর একটা উপকরণ দেওয়া হবে কমলার খোসা কমলার খোসা দিয়ে ছোট মাছ আমার আব্বুর অনেক বেশি ফেভারিট সো এই মাছটা এইভাবে রান্না করলে খুব বেশি লাইক করেন আর এই তো আমি এখন দিয়ে দিচ্ছি উপর থেকে এদিকে মাছের কাঁটা বাঁচা হয়ে গিয়েছে আর এখন ভর্তাটা ভালো করে মাখিয়ে নেবে দিয়ে দিচ্ছে স্বাদ অনুযায়ী লবণ আর এই তো এক পাশে মাখাচ্ছে অন্যদিকে আমার ভাই এসেছে আর ভর্তা তো সবার অনেক বেশি পছন্দ বিশেষ করে মাছ ভর্তা আর যদি লাই পাতা দিয়ে হয় তাহলে ওরাও দেখা যায় অনেক বেশি লাইক করে যার কারণে এখন এখান থেকে একটু একটু করে নিয়ে খাচ্ছিল আর আজ ভর্তা কিন্তু একটু বেশি করে তৈরি করা হয়েছে আমরা দুপুরে খাবো আর রাতেও খাওয়া হবে এ পাশে ছোট মাছে বলক চলে এসেছে এখন আলতো করে নাড়াচাড়া করে দিচ্ছে আর এখানে কিন্তু অল্প কিছু পানি দিয়ে তরকারিটা বসিয়েছিল আর দেখতে পাচ্ছেন এই মাছ রান্না করতে কিন্তু খুব বেশি সময় লাগে না পানিটা শুকিয়ে যেতে যেতে কিন্তু মাছগুলো ভালো করে কুক হয়ে যাবে ছোট ছোট বল করে নিচ্ছে আজকে ভর্তার মধ্যে খুব বেশি জাল মানে ছিল না যেটুকু মরিচ দেওয়া হয়েছে কাঁচা মরিচ আমার কাছে মনে হচ্ছে আর যদি একটু হতো তাহলে পারফেক্ট হতো মানে একদম কম ছিল ভর্তা যদি একটু জাল জাল না হয় তাহলে খেয়ে এত লাভ নেই তাই না এদিকে ছোট মাছের চরচড়ি হয়ে গিয়েছে কমলার খোসা দিয়ে আমি তো নামিয়ে রেখে দিয়েছি আর এই তো ভাত নিয়েছি গরম গরম ভর্তা দিয়ে খাওয়ার জন্য আলহামদুলিল্লাহ ভর্তাটা পারফেক্ট ছিল কিন্তু জাল কম ছিল তারপর কাঁচামরিচ দিয়ে খেয়েছি এদিকে বিকেল হয়ে গিয়েছে চলে আসলাম গাছের মধ্যে এখন পানি দিব আর এই তো বালতিতে পানি তুললাম এগুলো নিয়ে এসেছি আর আমার বাইকে বলে এসেছি ওরা আসবে আমাদেরকেও একটু হেল্প করবে আর একা একা কিন্তু এগুলোতে পানি দেওয়া সম্ভব নয় কারণ কল থেকে পানি তুলে তারপর এই পর্যন্ত নিয়ে আসতে হয় সো অনেক বেশি মানে পরিশ্রম হয়ে যায় আর এই গাছগুলো এই পর্যন্ত যে বড় হয়েছে আলহামদুলিল্লাহ এগুলো কিন্তু অনেক পরিশ্রম করে এগুলোকে এত বড় করেছি আর প্রতিদিন দেখা যায় আগে প্রথম যে লাগিয়েছিলাম প্রতিদিন এখানে পানি দেওয়া মানে দিতে হয়েছে এখন দু একদিন পর পর পানি দেই তারপর দেখা যায় জায়গাটা শুকিয়ে যায় আর এখানে মনে হয় আমার কাছে 20 থেকে 25 বালতি পানি লাগবে কারণ তুলে আনলে দেখা যায় পানির একটা হিসাব থাকে আর যদি এখানে কোনো খাল অথবা এখানে কল থাকতো তাহলে দেখা যায় বড়ে বড়ে আর দিয়ে দিতাম এমনিতে মনে হয় যে একটুখানি জায়গার মধ্যে কিছু মানে কয়েকটা গাছ যখন পানি দেই তখন মনে হয় যে না অনেকগুলো গাছ আর অনেকটা জায়গা তখন মনে করি যে কিছু খাওয়া আর কিছু পাওয়া এত সহজ নয় জীবন যে কত কঠিন এখন হাড়ে হাড়ে টের পাচ্ছি
ওদিক থেকে চলে আসলাম, আর এখন বিকেলবেলা একটু ঠান্ডা পড়েছে। বিকেলবেলা নয়, এটা ছিল সকালের শ্যুট করা কিছুটা ভিডিও। আমি সকালবেলায় এখানে তেলের পিঠার জন্য একটা ব্যাটার তৈরি করছি। এখানে আমি নিয়েছি চালের গুঁড়ো, শুকনো চালের গুঁড়ি, দেন আমি ময়দা নিয়েছি, এখানে একসাথে করে নিয়েছি। তারপরেই তো খেজুরের গুড় নিয়েছি, গুড়টাকে আমি একটা হাঁড়ির মধ্যে নিয়ে তারপর একটু জাল করে গলিয়ে নিয়েছি। এখন আমি এই গুড়টা এখানে দিয়ে দিলাম। 1 কেজি পরিমাণ খেজুরের গুড় নিয়েছি, আর এখানে 1.5 কেজি পরিমাণ হবে চালের গুঁড়ি, দেন ময়দা মিক্স করা। সো এখন আমি নাড়াচাড়া করে ভালো করে মিশিয়ে নিয়েছি, আর এখানে অল্প কিছু লবণও দিয়েছি। মিষ্টি খাবারের মধ্যে একটু লবণ দিলে মিষ্টি খাবারের স্বাদ কিন্তু অন্যরকম হয়। আর এই তো এখন হাত দিয়ে কিন্তু ভালো করে আমি মাখিয়ে নিচ্ছি, ব্যাটারটা তৈরি করে নিচ্ছি। আর এখন কিন্তু তেলের পিঠা তৈরি করব না, বিকেলবেলা করব। সো রেডি করে রাখছিলাম সকালবেলায়। আর এই তো এখন বিকাল হয়ে গিয়েছে, এখন এসেছে আমার বোন তেলের পিঠাগুলো তৈরি করতে। আর দেখতে পাচ্ছেন আবারও কিন্তু হাত দিয়ে ভালো করে এই মানে ব্যাটারটাকে কুচলে নিয়েছে, তারপর দেখা যায় পারফেক্ট একটা তেলের পিঠার ব্যাটার তৈরি হয়েছে। এখন আস্তে আস্তে দেওয়া শুরু করেছে তেল গরম করে। প্রথমে তেলটাকে কিন্তু হাই হিটে গরম করে নিতে হবে, যখন তেলটা ভালো করে গরম হয়ে যাবে তখন কিন্তু আগুনের আঁচটাকে কমিয়ে নিতে হবে। আর এই তো তেল গরম হওয়ার পর একের পর এক দিয়ে দিচ্ছে, আর অনেক সুন্দর ফুলে উঠছে। বিকালে চায়ের সাথে খাওয়ার জন্য তেলের পিঠা তৈরি করছে, আর এখানে মিষ্টির পরিমাণটা একটু বেশি হয়েছে, কারণ তেলের পিঠার মধ্যে মিষ্টি একটু বেশি না হলে আমাদের কাছে ভালো লাগে না। সো আমি 1 কেজি এখানে দিয়ে দিয়েছি, মিষ্টিটা দারুণ লাগবে এই তেলের পিঠার মধ্যে। আর আজকের যে খেজুরের গুড়টা এটা অনেক বেশি ভালো ছিল, আমি এমনিতেই একটু খেয়ে দেখেছি, মাশাল্লাহ অনেক মজার ছিল, আলহামদুলিল্লাহ। আর এই তো পিঠাগুলো অনেক সুন্দর ফুলে উঠছে, ও দিচ্ছিল, আমিও কিন্তু কিছুটা পিঠা বানিয়েছি, তবে ও আমার বোনের মতো হয়নি। আমি যখন এখানে তেলের মধ্যে ছেড়ে দিই তখন দেখা যায় বাঁকা হয়ে যায়। আর এই তো এখন পিঠা বানানি শুধু দেখছি, এখন আপনাদের সাথে একটু খেয়েও শেয়ার করব, কারণ পিঠা বানানো হচ্ছে, গরম গরম খাওয়া হয়নি, একটু যাব এখন খাবো। আর এই তো পিঠাগুলো বানানো হয়ে গেল, এখন আমি একটা খাবো, আর ব্যাঙ্গেও দেখাবো কেমন হয়েছে। আর এই ছিল আমার আজকের ব্লগ, আশা করি ভালো লেগেছে আপনাদের সবার কাছে। যদি ভালো লাগে থাকে আবারও বলছি একটা লাইক দিতে বলবেন না প্লিজ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে আরেকটি নতুন ব্লগে। আজকের মতো এখানেই বিদায়, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।